আমি যদি বলি বঙ্গবন্ধু গোবিন্দচন্দ্র প্রামাণিক, অথবা যদি বলি বঙ্গবন্ধু হাজি নুরুল ইসলাম, আমি যদি বলি বঙ্গবন্ধু মনীষ, কমরেড মনীষ সিং, বঙ্গবন্ধু মুজাফর আহমেদ, এতে ভুল কোথায় ইসলাম সাহেব? এখানে কোনো ভুল হবে না। তবে এখানে আমাকে গোবিন্দ প্রামাণিককে না বলে ওই সময়কার যারা ছিল যদি তাদের নাম বলেন, যেমন স্বর্গীয় ধীরনাথ দত্ত, তারপরে আপনার শেরে বাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে স্যার সলিমুল্লাহ, এই প্রমুখ ব্যক্তিদেরকে বলা যায় যারা বাংলার জন্য কিছু করেছে। কেন শেখ মুজিবুর বাংলার জন্য কিছু করেনি? আমাকে একটা কথা বলেন, গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি একজন অ্যাডভোকেট, উনি যদি বাংলার অস্তিত্বের প্রশ্নে নিজের জীবনকে উৎসর্গ করে, উনি কি বীর শ্রেষ্ঠ হতে পারেন না? অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে আমার ওই পুরানো যুগে ফিরতে হবে কেন? বাংলাদেশের রাজনীতিবিদরা কথায় কথায় কোনো কথা নাই বাচ্চা নাই ধাম করে 70-70 চলে যায়, এই যুগে থাকেন। গোবিন্দচন্দ্র প্রামাণিক জেকো মিল্টনের সামনে এসে কেউ কথা বলতে বলবে না, জেকো মিল্টন ভালো মানুষ না, উনি চিল্লায় চিল্লায় কথা কয়, উনি গভর্নমেন্ট বিরোধী কথা কয়, উনি কি কথা কয় আল্লাহ মাবুদ জানে। কিন্তু গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি একজন প্রো বাংলাদেশের, উনি চিন্তা করছে আমার সাথে এসে কথা বলছে, এবং বাংলাদেশের অস্তিত্বের প্রসঙ্গে বললো আমি কম্প্রোমাইজ করব না, আমি বাংলাদেশের জনগণের পক্ষে, উনি ওনার জীবন উৎসর্গ করলো এইটার জন্য। তো ওনাকে কেন বীরশ্রেষ্ঠ বলা যাবে না, ওনাকে কেন বঙ্গবন্ধু বলা যাবে না, কোনো ব্যাখ্যা আছে? যৌক্তিক যৌক্তিক আপনার আপনার প্রশ্নগুলি। জন্মের পরে কেউ কি বঙ্গবন্ধুর নাম নিয়ে আসছে? আর কথাটা এইভাবে কি হয় যে স্রেফ মুজিব শেখই বঙ্গবন্ধু আর ওই এই গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনি আর আমি আমরা বঙ্গ শত্রু, এটা কি হয়? ওই একজন মানুষ বঙ্গবন্ধু আর কেউ বঙ্গবন্ধু না? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলবো, এই প্রসঙ্গে আমি বলবো গোবিন্দচন্দ্র প্রামাণিকের যে ভূমিকা আছে তার শতভাগের এক ভাগ ভূমিকাও শেখ মুজিবের না আছে ভাষা আন্দোলনে, না আছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে। ওকে, এবার আমরা আরেকটা সাবজেক্টে আসি। কথায় কথায় বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা বারবার আমেরিকা হাত দিয়েছে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমেরিকা হাত দিয়েছে, বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স আমেরিকা হাত দিয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক কোনো সংকটে পড়বে এমন কি কোনো সম্ভাবনা আছে প্রামাণিক সাহেব? আমেরিকা কিন্তু বাংলাদেশের উপরে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায় এমন কোন কর্মসূচি নেয়নি। তিনি তারা বলতে চান যে একটা নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তার দেশের ঢুকতে দেবে না, এটা তো তার অধিকার। আমার দেশে আমি কাকে ঢুকতে দেবো কাকে ঢুকতে দেবো না সেটা তো আমার ব্যাপার। আমি যদি বুঝি যে একটা নদীতে স্রোত বন্ধ হয়ে গেলে সেখানে শ্যাওলা কচুরিপানা আবর্জনা জন্মাবে, সেই আবর্জনা সারা পৃথিবী ছড়াবে, জঙ্গিবাদ ছড়াবে, তো আমি যদি মনে করি যে এক জায়গায় জঙ্গির আতরঘর তৈরি হবে ভবিষ্যতে সেই গণতন্ত্র ব্যাহত হয়ে, তো সেইটাকে ঠেকানোর জন্য আমি তো আমার চেষ্টা করবোই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা তো অস্বাভাবিক কিছু না। তারা যে এখন কথায় কথায় তারা বলছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? মানে হাসিনা কথায় কথায় সব জায়গায় বলে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? উনি নাকি বাংলাদেশের উন্নয়নের জোয়ার বয়ে দিছে, এখন এই উন্নয়ন দেখে অর্থনৈতিক প্রবৃত্তির জন্য মানুষ হিংসা করে, কথাটা কি আসলে সত্যি কথা বলে? বাংলাদেশে যে রোহিঙ্গা আসছে না, মানে সারা পৃথিবীর মানুষ যতগুলো টাকা দেয় তার চেয়ে বেশি টাকা দেয় আমেরিকা। শেষ তো শুধুমাত্র ওই যে ভাত দেবার মূরত নাই কিল মারার গোসাই সেরকম তো না, আমাদের এই দেশের কোটি কোটি ডলার হেল্প করে, কোটি কোটি ডলার সুযোগ সুবিধা দেয়, আমাদের গার্মেন্টস খাতকে বাঁচিয়ে রাখে, এমনকি আজকে পুলিশ সেনাবাহিনীদের যে জাতিসংঘ শান্তি মিশনে শুধুমাত্র ওনার একটা ইশারা থাকবে যে এখানে নেওয়া হবে না, তো বাংলাদেশের তো অর্থনৈতিক ধস এমনি নেমে যায়। তো উনার তো আমেরিকা তো শুধুমাত্র আমাদের কথা বলে না, আমেরিকা তো আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে, এমনকি আমাদের অন্যান্য অনেক দেশ আছে যারা আমাদের উপর খবরদারি করে, তার চাইতে আমেরিকা কিন্তু অতটা খবরদারি করে না, কিন্তু আমাদেরকে আমাদের জনজীবনে অর্থনৈতিক জীবনে আমাদের জনগণের উন্নয়নে মান উন্নয়নে দেশের উন্নয়নে যে ভূমিকা রাখে সেই ভূমিকা তো পৃথিবীতে আর কেউ রাখে না। প্রামাণিক সাহেব, আপনাকে বোঝার জন্য বলি, আমেরিকান পলিসির উপরে নির্ভর করে দক্ষিণ কোরিয়া আজকের অর্থনৈতিক ভাবে যতটা উন্নয়ন হয়েছে আমেরিকার সাহায্য নিয়ে, তাইওয়ান আমেরিকার সাহায্য নিয়ে যত উন্নয়নের মুখে তাইওয়ান গিয়েছে, জাপান গিয়েছে,
বাংলাদেশিরা কেন পারবে না আমেরিকার এই পলিসিকে, বাংলাদেশি পলিসিকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করে? বাংলাদেশের উন্নয়ন কেন সম্ভব না? আপনি কি মনে করেন সম্ভব অথবা সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ মানে যারা ধনী ব্যক্তি, একজন ধনী এমনিতেও, আমরা গরিব মানুষ, দূরে গরিব মানুষ, পাশে একটা ধনী মানুষের একটু দোয়া আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তো স্বাভাবিক প্রত্যেক গ্রামের মধ্যে আমরা দেখেছি যে একজন ধনী লোকের পাশে যদি থাকে, সে যদি ব্যবসায়ীকে একটু হেল্প করে দেয়, ঠিক আছে, এই যে করে কর্মা খা, দেখা গেলো তার মানে একটা পরিবার সারা জীবনের জন্য বংশ পরম্পরায় উঠে যায়। এরকম তো অতীতেও ঘটনা ঘটেছে। তো আমেরিকা যেহেতু একটি বৃহত্তম দেশ, একটি ধনী দেশ, এবং উদার ভাবে মানুষের দান খয়রাত করার মতো মানসিকতা আছে, সেগুলো করেও, তো সেখানে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা প্রতিষ্ঠিত হব, মানে হবো না কেন, আমরা এই সুযোগটা নিতে চাইবো না কেন? অবশ্যই চাইবো। এক সময় ভারত, যে ভারত রাশিয়ার ভিতরে ছিল, শেষ পর্যন্ত ভারতের জনগণ বলছে না রাশিয়ার সঙ্গে আমরা থাকবো না, আমরা আমেরিকা একটা উন্নত দেশ, সেই দেশের সঙ্গে, সেই রাশিয়ার সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার পরেও ভারত কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেছে পরবর্তীকালে, বিশেষ করে বিজেপি ক্ষমতা আসার পরে, আগে থেকেই। তার মানে হচ্ছে যে সারা পৃথিবীর প্রত্যেকেই নিজের ভালোটা বোঝে, এমনকি পাগল পাগলও নিজের ভালো বোঝে, কিন্তু আমরা সেখানে আমরা নিজের ভালোটা না বুঝে গোয়ার তুমি করে আমাদের নিজেদের সর্বনাশ আমরা নিজেরা ডেকে আনছি। এটা কিন্তু আমাদের 18 কোটি জনগণের জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। ইসলাম সাহেব, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এফোর্ট করে কিনা আমেরিকার সাথে ঝগড়া বিগ্রহ, যুদ্ধ বিগ্রহের কথা বাদ দেন, ঝগড়া ঝাটিতে জড়ায়া যাওয়া, আমেরিকাকে সমালোচনা করা, আমেরিকার নীতির সমালোচনা করে আমেরিকার বিরাগ ভজন হওয়া, বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণ এটা এফোর্ড করে কিনা? জ্যাকব সাহেব, আমি তো লম্বা জোড়া কথা বলবো না, আমি এক দুইটা উদাহরণ দেব। আমেরিকা বাংলাদেশের জন্য যা চাচ্ছে, বাংলাদেশের জনগণ কি চায়, এটারই প্রতিফল ঘটাতে চাচ্ছে আমেরিকা, আর তার কারণেই আজকে স্যাংশন। যখন হাসিনা বলছে আমেরিকা যদি আমাদেরকে স্যাংশন দেয়, আমরাও আমেরিকাকে স্যাংশন দেব, এই কথাটার পরে আমি মনে করি যে হাসিনাকে আর কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা বলে আর মানা যায় না, সে একটা পাগল পাগলি, তাকে এই মাননীয় প্রধানমন্ত্রী না বলে এখন তাকে হাসু পাগলি বলেই সবচেয়ে উত্তম হয়, সে হাসু পাগলি, বাংলাদেশের হাসু পাগলি। আমি আপনার কথাটাকে একটু প্রতিবাদ করবো, ওনাকে পাগল কেমনে বলেন? উনি আমেরিকায় এসে বিপদে পড়ার পরে ওনার ছেলেরে বাঁচানোর জন্য উনি পাগল হয়ে গেলেন, মেয়েরে বাঁচানোর জন্য পাগল হয়ে গেলেন, কই উনি তো গোবিন্দচন্দ্র প্রামাণিক আর হাজী নুরুল ইসলামরে বাঁচানোর জন্য পাগল হয় না, তাইলে উনি এটা পাগল কেমনে হইলো? না না, সে অরিজিনালি সে পাগলই। আপনি আমাকে একটা কথা বলেন প্রামাণিক সাহেব, আওয়ামী লীগের লোকজনরা ওনার জন্য জীবন দিয়া ফলায়, কিন্তু আমেরিকা যখন বিপদে পড়ছে, এই পুলিশ প্রধান বেনজির আর অন্যান্য গরু ছাগলরা, হাসিনা কিন্তু কারো ব্যাপারে সুপারিশ করে নাই, শুধু তার ছেলে আর মেয়ে আর তার বোন, এর বাইরে কারো করে নাই। তাহলে বাংলাদেশের এই হাসিনার জন্য যারা জীবন দেয়, তারা কি চিন্তা করে জীবন দিতেছে? কেউই জীবন দেয় না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে একটা লোক মানে তার জন্য মিছিল মিটিং করে নাই, তার হেল্প করতে দেয়নি। এখন এখানে যারা জীবন দেয়, এগুলো মুখে মুখে জীবন দেয়, সুযোগ সুবিধা নেওয়ার জন্য জীবন দেয়, যে কে কতটা ভাগ যোগ করে নেওয়া দেয়। মানুষ তো এখন অতটা পাগল না, এগুলো মুখে মুখে জীবন দেয়। আজকে দেখবেন যে প্রধানমন্ত্রী নাই, কালকে একটা লোকও নাই, সব জীবন দেয় আলোক চলে। বসুন্ধরার ভূমিদস্য শাহ আলম বলছে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য সে একাই যথেষ্ট, কিন্তু গত দুই সপ্তাহ, গত মাসখানেক ধরে পুরোপুরি গায়েব হয়ে গেছে, তার আর কোনো অস্তিত্ব পাওয়া যাইতেছে না কোথাও।